একটা দুঃখের ঘটনা ঘটে গেল যে ফ্ল্যাশব্যাক। হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, সবাইকে গুড মর্নিং। আর এখন বাজে হচ্ছে 6:45। মতিঝিল পৌরসভার গাড়ি, মিষ্টির দোকান বন্ধ, রঙ্গোলি রঙ্গোলি গার্লস আর সিঙ্গি স্কুল, ডানদিকে পৌরসভা, এটা হচ্ছে সিঙ্গি স্কুল, একটুখানি এটা হচ্ছে সিঙ্গি স্কুল, আর আমাদের স্কুল এই যে গার্লস স্কুল বড়।
হচ্ছে চা খেতে গেছিলাম, আমার সব চলে গেল, চা খেতে গেছিলাম আমরা, দিয়ে একটা দুঃখের ঘটনা ঘটে গেল যে জন্য চাও খেতে পেলাম না। সারা মতিঝিল গোটা লালবাগ ঘুরে যখন চায়ের দোকানে দাঁড়ালাম, দাঁড়িয়ে দেখছি টাকার ব্যাগ নাই। একটা ছোট ব্যাগে টাকার ব্যাগ, টাকা, দুটো টিফিন বাটি ঝুলানো ছেলের গাড়িতে পড়ে গেছে। গোটা আবার খুঁজে আসলাম, পেলাম না, তো বাড়িতে এসে চা খেতে হলো। আমার টাকা ছিল ওতে 50 টাকা, একটা আমি বলে দিকে যদি পেতে গো আমাকে কিছু দিও না, দিও আমাকে ব্যাগটা দিও, ব্লু কালারের আকাশি রঙের একটা ব্যাগ, সেই একটা পম পম ঝুলছে পুরোটাই, তুলে তুলে একটা ছোট্ট পাড়া এরকম চার কোনা সাইডের ছোট্ট, ওর মধ্যে 50 টাকা। এক চেনের মধ্যে ডিটেলস বলে দিচ্ছি, চেনের মধ্যে 20 টাকা আছে, বাইরে 30 টাকা আছে, 50 টাকা। আমার ব্যাগটার জন্য বেশি দুঃখ লাগছে, টাকা ব্যাগ দুটোই তো, এর খুব আনন্দ হচ্ছে। আমার সকাল থেকে খারাপ যাচ্ছে, সকালটাই খারাপ, আর কি কি যে খারাপ হবে কে জানে।